নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা 2006 সালের WBCS প্রিলিমিনারি ম্যাথের যে আলোচনা শুরু করেছিলাম, আমাদের লাস্ট একটা প্রশ্ন রয়ে গেছে। এই প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন, এটা না রাখলেও হয়তো চলতো, কিন্তু যাতে আপনারা বিসিএস এর প্রিলিম যে সমস্ত ম্যাথের কীরকম ম্যাথ আসতে পারে সেই জন্য এই প্রশ্নটা রাখা। দেখুন, আমার জন্মের সময় পিতার বয়স ছিল 33 বছর, আমি 28 বছর বয়সে বিয়ে করি, তারপর 15 বছর পেরিয়ে গেছে, এখন আমার পিতার বয়স কত? একেবারে কিছু নেই প্রবলেমটার মধ্যে, পিতার বয়স 33 বছর তো ছিলই, তারপরে 28 বছর আরও পেরিয়ে গেছে এবং আমার বিয়ের পর আরও 15টা বছর পেরিয়ে গেছে। তাহলে সমস্ত বয়সগুলোকে যোগ করে নিলাম, সেটাই বর্তমানে আমার পিতার বয়স দাঁড়াবে। 8 5 13, 13 আর 3 16, 6, হাতে থাকে 1, 1 1 2, 2 4 আর 3 7, অর্থাৎ বর্তমানে আমার যে পিতা তার বয়স হচ্ছে 76 বছর। এরপর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, WBCS প্রিলিমিনারি ম্যাথ 2008 সালে কোনো প্রশ্ন আসেনি এখান থেকে, এবং তারপরেই আমরা চলে যাব WBCS প্রিলিমিনারি ম্যাথ 2009-এ যে সমস্ত প্রশ্নপত্র এসেছে তার উপর আমরা শুরু করব। আমাদের প্রথম যে প্রশ্ন এখান থেকে এসেছে সেটা হচ্ছে, দেওয়াল সংলগ্ন ঘড়িতে সময় দেখাচ্ছে 4টা 25, দর্পণে সময় কটা দেখাবে? খুবই সহজ, এটাকে ম্যাথ না বলে রিজনিংও বলতে পারেন। যখন আপনাকে এই দর্পণের সাথে ঘড়ির অঙ্ক দেওয়া হবে, আপনি সিম্পলি একটা কাজ করবেন, দর্পণে যদি দেখায় বা দেওয়ালে দেখায় দুটো একই ব্যাপার। আপনাকে নির্ণয় যেটা করতে বলা হবে, 11টা 60 মিনিট থেকে যেটা দেওয়া থাকবে আপনি সেটা বিয়োগ করবেন, অর্থাৎ 12টা থেকে, 12টা মানে 11টা 60, তাহলে এখানে আপনার কত হচ্ছে 35, আর এটা হচ্ছে 7টা 35, অর্থাৎ দর্পণে যে টাইমটা আপনার দেখাবে সেটা হচ্ছে 7টা 35 মিনিট। আমাদের লাস্ট প্রশ্ন, আজকের যে প্রশ্ন আছে চলে যাব। তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি 2 গুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টির যদি 3 গুণ হয়, তাহলে সংখ্যা তিনটির গড় যদি 10 হয় তাহলে বৃহত্তম সংখ্যা কত? আমরা এখানে যেহেতু একদম শেষের সংখ্যাটার সাথে রিলেটেড, তাহলে আমরা একবারে শেষের সংখ্যাটাকে ধরবো। ধরি আমাদের তৃতীয় সংখ্যাটাকে আমরা এখানে এম ধরে নিলাম, ঠিক আছে, তৃতীয় সংখ্যাটাকে আমরা এখানে এম ধরে নিয়েছি। তাহলে এখানে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ, তাহলে এটা নিশ্চয়ই 3m হবে, এবং প্রথমটি কি? প্রথমটি দ্বিতীয়টির 2 গুণ, তাহলে এখানে প্রথম সংখ্যাটি কত হবে? প্রথম সংখ্যাটি হবে দ্বিতীয়টির 2 গুণ, তাহলে 2 × দ্বিতীয়টির 2 গুণ মানে 3 × 2 = 6m। এরপর এই যে তিনটে সংখ্যা আমার বেরিয়েছে, সংখ্যা তিনটির গড় দেওয়া আছে 10, তাহলে বৃহত্তম সংখ্যা কত? আমরা এখানে শর্তানুসারে করব, বা এখানেও করতে পারি, শর্তানুসারে যদি আমরা এখানে করি, যদি এটার মোট করি, অর্থাৎ এম প্লাস 3m প্লাস 6m সমান, মোট যদি এটার আমরা মান নির্ণয় করার চেষ্টা করি, তাহলে কত হবে? আর এটার যেহেতু গড় 10, তাই এটা হচ্ছে 3 × 10, তাহলে এটা মোট হচ্ছে 6 × 3 = 9 = 10m সমান 10 × 3 = 30, তাহলে এখানে আমার এম সমান বেরিয়েছে 3, এম এর মান 3 বেরিয়েছে। আমার এখানে চেয়েছে বৃহত্তম সংখ্যা, এখান থেকে দেখতেই পাচ্ছেন বৃহত্তম সংখ্যা যেহেতু 6m, তাহলে এটাই হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা। আমরা এখানে লিখছি, অতএব বৃহত্তম সংখ্যা সমান 6 × 3, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা আমার বেরিয়ে গেল 18। 18 ইজ দ্য রাইট অ্যান্সার, এভাবে আমরা সলভ করতে পারি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আজকের মতো এটুকুই। 2009 সালে যে সমস্ত বাকি প্রশ্নপত্র রয়ে গেল আমাদের, আমরা সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ।